আসসালামু আলাইকুম হাবিব গার্ডেনের পক্ষ থেকে সবাইকে সালাম ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি যে ফলটি আমার ছাদ বাগানের দেখাচ্ছি সেটি হলো আনারস, যার ইংরেজি নাম পাইনঅ্যাপেল, বৈজ্ঞানিক নাম অ্যানোনাস কমোসাস। এই ফলটি আমাদের হাতের কাছে আমরা হাতের নাগালে চাইলেই পাই এবং খুব উচ্চমাত্রার দামও দিতে হয় না। এই ফলটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন। আজ আমি এর বেশ কিছু ঔষধি গুণের কথা উল্লেখ করছি। 1 নম্বর, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আনারসে এমন কিছু উপাদান আছে যা রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই আনারসে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের স্বাস্থ্যের বিশেষ উপকার করে থাকে। 2 নম্বর, হাড় গঠনে এবং হাড় মজবুত করতে সাহায্য করে থাকে। আনারসে থাকা ক্যালসিয়াম আমাদের দেহের হাড় গঠনে এবং হাড় মজবুত করতে বিশেষভাবে সহায়তা করে থাকে। 3 নম্বর, দাঁত ও মাড়ির সমস্যা এটি কার্যকর। দাঁতে জীবাণুর আক্রমণ রোধ করতে আনারসের জুড়ি নেই, তাই আমাদের আনারস নিয়মিত খাওয়া উচিত। হজম শক্তি বাড়ায়। আমাদের মাঝে যাদের বদহজম বা হজম শক্তিজনিত সমস্যা আছে তারা নিয়মিত আনারস খেলে আমাদের বদহজম এবং কোষ্ঠকাঠিন্যগুলো দূর হয়ে যাবে। এই আনারসে আছে এমন একটি উপাদান প্রোমেলিন, যা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে থাকে। 5 নম্বর, রক্ত পরিষ্কার করতে এটি বিশেষভাবে সহায়তা করে থাকে। 6 নম্বর, দৃষ্টিশক্তি বাড়াতে। যাদের চোখে বিভিন্ন সমস্যা আছে এবং দৃষ্টিশক্তি কম তারা আনারস খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়বে, কারণ এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখের বিশেষ উপকার করে থাকে। 8 নম্বর, সর্দি কাশি ও জ্বর ব্যথা যাদের নিয়মিত হয় তারা আনারস খেলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। কৃমিনাশক, খালি পেটে কয়েকদিন আনারস খেলে যাদের কৃমির সমস্যা প্রকট তাদের কৃমির সমস্যা দূর হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য দূর করতে, আনারসে আছে এমন কিছু উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের সুস্থ রাখতে বিশেষ সাহায্য বা ভূমিকা পালন করে থাকে। অতএব এত এত ঔষধি গুণ সম্পন্ন এবং পুষ্টি সমৃদ্ধ এই ফলটি আমরা বেশি বেশি খাই এবং আমাদের স্বাস্থ্যটাকে সুস্থ, সবল এবং ভালো রাখি। আজ এ পর্যন্তই, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।